বিবাহের সময় স্বামী তার স্ত্রীর মোহরানা আদায় করেনি, এখন আদায় করতে ইচ্ছুক, সম্পদ ও অর্থ কোনটি দ্বারা আদায় করবে? আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে মোহরানা দাও। তবে স্ত্রীরা যদি সেখান থেকে তোমাদের জন্য কিছু অংশ মাফ করে দেয় তাহলে সেটা তোমরা গ্রহণ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আসলে নিয়ম ছিল বিয়ের সময় মোহরানা আদায় করে দেয়া, কারণ মোহরানা এই ডৌরিটা দেয়া হচ্ছে ফার্জ, এটা নফল নয়। এবং রাসূলুল্লাহ ইসলাম যত বিয়ে পড়িয়েছেন, রাসূলুল্লাহ ইসলাম বারবার সাহাবাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে তোমার কাছে কি মাহার আছে, মাহার না থাকলে উনি বিয়ে পড়াতে চাইতেন না। এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো মাহার নেই। তো বিষ্ণুনবী বললেন, মাহার না থাকলে কীভাবে বিয়ে করবে? সাহাবি বললো, ইয়া রাসূলুল্লাহ বয়স তো বসে থাকে না। তো বিষ্ণুনবী বললেন যে হাল মা আকা মিনাল কোরআন, তোমার কাছে কি কোরআনের কোনো অংশ আছে? সাহাবি বললো, ইয়া রাসূলুল্লাহ কিছু অংশ আছে। তখন এক মহিলা সাহাবির সাথে এই সাহাবির তিনি বিয়ে পড়িয়ে দিলেন, যে মহিলা সাহাবি কোরআন জানতেন না। তো বিষ্ণুনবী ইসলাম বিয়ের পরে ওই মহিলা সাহাবিকে বললেন যে তুমি কোরআন জানো না, কিন্তু তোমার স্বামী কিন্তু কোরআনের কয়েকটি সূরা পারে, প্রতিদিন তোমার স্বামী তোমাকে ওই সূরাগুলো মুখস্থ করায় দিবে, এগুলোই হচ্ছে তোমার বিয়ের মাহার। সেজন্য মোহর ছাড়া আসলে বিয়ে হয় না। তো ভাই প্রশ্ন করেছেন যে মোহর ফিক্সড ছিল কিন্তু ওই সময় আদায় করতে পারেনি, পরবর্তীতে আদায় করলে হবে কিনা? হ্যাঁ, এটা পরবর্তীতে আদায় করলেও হয়ে যাবে। এবং অন্য কোনো সম্পদ দিয়ে সেটি করা যাবে নাকি টাকা পয়সা দিয়ে? এটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে মিউচুয়াল একটা বিষয়, তারা যেভাবে বিষয়টা মিউচুয়ালি করে নেবে। লেটসে বিয়েতে মোহরানা ধার্য করা হয়েছিল 10 লক্ষ টাকা, কিন্তু শুরুর দিকে তিনি টাকাটা পরিশোধ করতে পারেননি, পরে স্ত্রীর সাথে যদি এরকম মিউচুয়ালে চলে আসে যে আমার 4 কাটা জায়গা আছে, সেখান থেকে 1 কাটা জায়গা তোমার নামে আমি লিখে দিব, এটা ওই 10 লক্ষ টাকার বিনিময় হিসেবে তুমি গ্রহণ করে নাও, সেক্ষেত্রে স্ত্রী যদি রাজি হয়ে থাকে তাহলে তাদের মিউচুয়ালি 1 কাটা জায়গা স্ত্রীর নামে লিখে দিলেও হবে। আর সরাসরি যদি উনি অর্থ দিয়ে আদায় করতে চান সেক্ষেত্রেও হবে। কোনো কারণে স্ত্রী যদি পুরো টাইম অফ করে দেয় সেটাও হবে, কারণ আল্লাহ বলছেন ফা ইং তিবনা লাকুম আং শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানি আম্মারিয়া। স্ত্রীরা যদি মহরের কোনো অংশ ইচ্ছাকৃতভাবে সানন্দ চিত্তে মাফ করে দেয় সেটা তোমরা গ্রহণ করতে পারো। তো পুরো মোহরানার বিষয়টাই আসলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়, কিন্তু ইসলাম সবসময় উৎসাহিত করেছে বিয়ের শুরুতেই স্বামী যাতে এই মোহরানাটা আদায় করে ফেলে। এবং আমাদের দেশে কিছু কিছু প্রবণতা আছে যে বিয়ের রাতে মোহরানা স্ত্রীর কাছে মাফ করিয়ে নেওয়ার মতো একটা কুসংস্কার বলবো আমি এটাকে, এ ধরনের কিছু প্রবণতা রয়েছে, এটি কি আসলে বৈধ হবে? আসলে এটা একটা মারাত্মক ধরনের চাপ সৃষ্টি করা, সুপারস্টিশন। বিয়ের রাত বা বাসর রাত, এটা তো ভালোবাসা বিনিময়ের রাত, এটা তো একে অপরকে জানবার রাত, নিজেদের মধ্যে আইস ব্রেকিং এর রাত। তো সেক্ষেত্রে স্বামী স্ত্রীর পা ধরে ক্ষমা চাইবে, এটা খুবই লজ্জাজনক, জঘন্য একটা বিষয়। এটা আসলে আমাদের দেশে অনেকের কাছে আমরা শুনে থাকি এই প্রশ্ন, আসলে এটা ঠিক হবে না। বরং বিয়ের সাথে সাথেই স্ত্রীকে মোহরানা আদায় করে দেয়া, এবং সেটা যদি ওই সময়ে স্বামীর পক্ষে সম্ভব না হয় তখন মিউচুয়ালি বলে নেয়া যে আমি একটা সার্টেন পিরিয়ড শেষে আমার যখন ক্যাপাবিলিটি আসবে আমি ধাপে ধাপে কিস্তিতে হয়তো তোমাকে মোহরানাটা আদায় করে দিব, তবে এই মোহরানাটা আদায় করতে হবে। ভাই যেটা প্রশ্ন করলেন যে টাকা দিয়ে হোক, গোল্ড দিয়ে হোক, জুয়েলারি কিংবা অর্নামেন্টস কিনে দিয়ে হোক, কিংবা অন্য যে কোনো সম্পদ যদি থাকে সেটা দিয়েও স্ত্রীর সাথে যদি মিউচুয়ালি এটা আদায় করে নেওয়া যায় এটা আদায় করে ফেলা উচিত। তবে ইসলাম আমাদেরকে শিখিয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ বিয়ে ওই বিয়ে আইসারুহা মাউনাতান, যেই বিয়েতে মোহরানা কম ধরা হয় এবং যেই বিয়েতে বাজেট খুব কম থাকে, অল্প খরচের বিয়েতে বারাকা বেশি। আমাদের দেশে যেটা হয় যে মানুষ কি মনে করবে বা সোশ্যাল আমার স্ট্যাটাসটা অনেক নিচে নেমে যায় এই চিন্তা করে 30,30,303 টাকা মোহরানা নির্ধারণ করা হয়েছে, কিন্তু 30,000 টাকা মোহরানা আদায় হয়নি। এটা আসলে ইসলামসম্মত নয়। নিয়ম হচ্ছে স্বামীর যতটুকু বরের পক্ষ থেকে যতটুকু তার সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আদায় করবে। এজন্য দুই পক্ষেরই আসলে একটু সহজ হওয়া উচিত, বর পক্ষ কনে পক্ষ তাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে এটা সম্ভব। বিশেষ করে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের বিয়েগুলোতে অনেক টাকা খরচ করে ওনারা বিয়ে করেন, এবং প্রায় আমরা শুনি যে বিয়ে করতে পারছে না কেন, সে মোহরানা এখনও জোগাড় করতে পারেনি, বা পুরো বিয়েতে তার যে পরিমাণে ওয়ালিমাতে খরচ করতে হবে সামাজিক এই স্ট্যাটাসটা রক্ষা করার জন্য সেটা সে এখনও অর্জন করতে পারেনি, ফলে সে বিয়ে করছে না কিন্তু পাপের জগতের সাথে পরিচিত হয়ে ঠিকই সে পাপ করছে। তো এই সামাজিকতা রক্ষা করতে যে ছেলে মেয়েদের বিয়ে দেরি করাটা মোটেও ঠিক হবে না, এবং তারা সময়মতো মেজবানির আয়োজন তারা করে, মেজবানির আয়োজন চট্টগ্রামের ভাইরা করে থাকে, ঠিক নয়। এবং ছেলে মেয়েরা এই উঠতি বয়সে বা যৌবন বয়সে তাদের দেরি করে বিয়ে হওয়ার কারণে, অর্থাৎ টাইমলি ম্যারেজ না হওয়ার কারণে যে পাপগুলো তারা করছে তার একটা পার্সেন্টেজ পাপ কিন্তু মা বাবার ঘাড়েও চলে যাবে। এজন্য বাবা মার, বরের পক্ষ, কনে পক্ষ সবার
জন্য আমি বলবো যে বিয়েটাকে সহজ করে দেন, ফলে জিনা, ব্যভিচার, বিয়ে বহির্ভূত যে সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল যে অ্যাফেয়ার্স, এই এই সম্পর্কগুলো সহজ করেছে, আমরা কেন কঠিন করবো?